নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। বংহির চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি তৈরি করতে চলেছি সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি রেসিপি, কাতলার কোরমা। কোরমা তৈরি করবার জন্যে আমার যা যা উপকরণ প্রয়োজন তা আমি একটি থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। কোরমা বানানোর জন্যে মাছের পেটি নেওয়াই সবথেকে ভালো, তবে পেটি যদি কম থাকে সেক্ষেত্রে এক দু পিস দাগাও ব্যবহার করতে পারেন। এখানে আমি কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি 5 পিস। আদা লঙ্কা বাটা নিয়েছি বড় চামচের 1 চামচ। কারি পাতা বাটা নিয়েছি বড় কাপের 1 কাপ। পেঁয়াজ বাটা নিয়েছি ছোট কাপের 1 কাপ। নুন নিয়েছি 1 চামচ। মাখন নিয়েছি 3 থেকে 4 চামচ। উপকরণগুলি আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি, প্রয়োজন পড়লে দেখে নেবেন। এরপর একটি ফ্রাই প্যানের মধ্যে কাঁচা মাছগুলিকে আমি এক এক করে সাজিয়ে নেব। ওপর থেকে পেঁয়াজ বাটা ছড়িয়ে দেব। লঙ্কা আদার পেস্ট ওপর থেকে ছড়িয়ে দেব। কারি পাতা বাটা ওপর থেকে ছড়িয়ে দেব। নুন 1 চামচ ওপর থেকে ছড়িয়ে দেব। বাটার দেব 3 থেকে 4 চামচের মতো। যদি কেউ এখানে বাটার না দেন সেক্ষেত্রে ঘিও ব্যবহার করতে পারেন। এরপর গ্যাসের ওপর আমি ফ্রাই প্যানটি চাপিয়ে দেব, যাতে বাটারটি ভালোভাবে গলে যায় এবং একটু মাছটা ফুটে যায়। মাছ একটু ফুটে যাওয়ার পর ঢাকা দিয়ে আমি 10 মিনিটের মতো এটিকে লো ফ্লেমে হতে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে আমি মাছগুলি উল্টো পিট করে দেব। এই রান্নার মূল আকর্ষণ হলো বাটার এবং কারি পাতা বাটা। অবশ্যই এই দুটি উপকরণ দিতে হবে, নাহলে কোরমার টেস্ট হবে না। এরপর ঢাকা দিয়ে আরও 5-7 মিনিট আমি লো ফ্লেমে হতে দেব। 5-7 মিনিট পর আমি ঢাকা খুললাম। দেখুন, কাতলার কোরমা আমার তৈরি হয়ে গেছে। তাহলে সহজেই এই রেসিপি আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।